আজকে হচ্ছে তেইশ তারিখ সোমবার আমি আর অদ্রির বাবা কোর্ট সেরে অদ্রিকে অদ্রি কলেজে আসলাম নিতে তো কলেজে আসার পর অদির বাবা বলল চলো বেলি রোডে একটা হস্তশিল্প মেলা হচ্ছে গত সপ্তাহে এখান থেকে ঘরের জন্য বেডশিট কিনে নিয়ে গিয়েছিল বললো এরকম দুটো বেডশিট আরও কিনব ঘরের জন্য তো আমি বললাম চলো যাই তো যে দোকান থেকে আমরা বেডশিট কিনেছিলো অরুণ তো সেই দোকানে চলে আসলাম এসে ভদ্রমৈলাকে বললাম যে আমাদের বেডশিট দেখান গত সপ্তাহে আপনার দোকান থেকে আমরা বেডশিট কিনে নিয়ে গিয়েছিলাম তো ভদ্রমহিলা অনেক আইটেমের অনেক ডিজাইনের ব্লকের মধ্যে বিভিন্ন কালারের বেডশিট আমাদের দেখাচ্ছে তো পুরো মেলাটা আমি আর অধিক এক্সপ্লোর করলাম ভিডিও করলাম মেলাটা খুবই সুন্দর বিভিন্ন আইটেমের জিনিস উঠেছে হাতে কাজ করা জামা কাপড় শুরুের ব্লক বাটি এমিটিশন আচার অনেক আইটেমের জিনিস বসেছে তারপর এখান থেকে আমরা বেডশিট দেখছি যে সিলেক্ট করব দুটো দুটো বেডশিট এখান থেকে আমরা চুজ করে নিলাম আর এই যে স্কাই কালারের বেডশিটটা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আমি অদ্ভূত বাবাকে বললাম যে এটা নাও আর সঙ্গে আরেকটা ও পছন্দ করেছে তো আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম যে না জিনিসপত্র খুব সুন্দর চমৎকার হাতে তৈরি করা জিনিস আর এখানে মেলাটা সময় থাকে তো এই যে এখানে আরেকটা বেডশিট দেখাচ্ছে কচি টিয়া কালারের মধ্যে আর কি কচি পাতার যে রঙটা থাকে সেই রঙের মধ্যে তো এখান থেকে আমরা পছন্দ করে দুটো নিলাম আর বেডশিটগুলোর মধ্যে ছিল বালিশের কভার কিন্তু কুল বালিশের কভার ছিল না তো আমরা অর্ডার করলাম যে আমাদের সাথে আমাদের তিনটা কুলবালসে কভার করে দিবেন আমরা এই জন্য অগ্রিম দিয়ে আসলাম আর পাশে একটা থ্রি পিসের দোকান ছিল বিভিন্ন নকশি কাতার থ্রি পিস বাটিকের থ্রি পিস কিন্তু আমি একটা বাটিকে থ্রি পিস কিনতে চেয়েছিলাম কিন্তু কালার আমার পছন্দ হয়নি সেই জন্য আমি আর নেই বাটিকের জিনিস আমার খুব ভালো লাগে বাটিকের প্রতি আমার দুর্বলতা অনেক আগে থেকেই আমি বাটিকের শাড়ি সোলার কামিজ পরতে পছন্দ করি আর বাসায় আমার এগুলো প্রচুর কালেকশন আছে আর এখানে ইমিটেশনের দোকানে অনেক সুন্দর সুন্দর ইমিটেশনের গয়না নিয়ে বসেছে ইমিটেশনের কানের দুল হাতের চুরি আংটি যা যা মেয়েদের লাগে ব্যবহারের চুরি চেন গয়না এগুলো সবই আছে তো দেখলাম খুব ভাল লাগলো মেলাটা এক্সপ্লোর করে তারপরে অর্দিপ বললো মা চলো আমার প্রচণ্ড খিদা পেয়েছে কিছু খেয়ে নিই আমরা বললাম যে চলো যাই তাহলে কিছু খেয়ে নিই সামনেই সুইস কনফেকশনারি আছে ওখান থেকে আমরা কিছু খেয়ে নেবো তো আদি বাবা বেডশিটের বেডশিটের দাম দিয়ে বেডশিট নিয়ে বেডশিট নিয়ে বের হলো বললো চলো যাই কিছু খেয়ে আসি তার মধ্যেই আবার মদ চেঞ্জ করে ফেললো আদি বললো মা চলো সামনে আর্টিসানে ডিসকাউন্ট চলছে তাহলে ওখান থেকে আমরা জিন্স টি শার্ট টুশার্ট এগুলো চুজ করতে পারবো তাহলে ওখানে যদি পছন্দ মতো পেয়ে যাই কিনে নেবো আমি বললাম আছে চলো যদি ভালো পাই পছন্দ মতো পাই তাহলে কিনে নেবো তো আর্টিস্টান নিয়ে চলে আসলাম আর ওখানে এই মাসে ওরা একটা ডিসকাউন্ট রেখেছে প্রতিটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এবং ফিফটি পার্সেন্ট তো আমি এখানে এসে বললাম যে ঠিক আছে আমি যেহেতু জিম করি আমার জিমে কিছু পোশাক দরকার আছে তো এখান থেকে পেয়ে যাব তো ওইখান থেকে আমি কিছু জিন্স মানে লেগিংস তারপরে ক্রপ টপ ইনার এগুলো চুজ করলাম আর জিন্সের ফুটপেন্ট শার্ট এগুলো দেখছে আমরা সবসময় বেশিরভাগ সময় দেখা যায় আমরা বসুন্ধরা গার্ডেন সিটি আর্টিসান না হলে যমুনা ফিল্টার পার্ক আর্টিসানে যাই তো বেলি রোডের বেলি রোডের আর্টিসানে এই প্রথম এসেছি তো এদের কালেকশনও খারাপ না ভালো এই ক্রপটপটা অদ্দির বাবা আমাকে পছন্দ করে দিয়েছে আর এখান থেকে কিছু ক্রপ টপ আর টপস আমাকে বের করে দিচ্ছে যে এগুলো ট্রায়াল দিয়ে দেখো যদি ভালো হয় তাহলে নিয়ে নিবা তো আমি এগুলো ট্রায়াল রুমে নিয়ে যাচ্ছি ট্রায়াল দেওয়ার জন্য তো এখান থেকে আমরা কিনেছি আমি লেগিংস কিনেছি ইনার কিনেছি টপস কিনেছি অদ্রি জিন্সের ফুল প্যান্ট আর শার্ট এগুলো নিয়েছে তারপরে আমরা চলে আসলাম বেলি রোডে সুইস কনফেকশনারিতে অদ্দি বললো মা আমরা ঝাল কিছু খাবো আমি বললাম হ্যাঁ অবশ্যই ঝাল কিছু খাবো এই সময় আর মিষ্টি পেস্টি কেক একটে ভালো লাগবে না আর বাসায় গেলে তো আমরা ভাতই খাবো সেহেতু হালকা পাতলা কিছু খাই তারপর এখানে অর্ডার করা হলো চিকেন প্যাটিস আর মাংসের কোপ্তা তো আমি ওয়েট করছি এখানে আমি একটা কদবিল কিনেছিলাম গাড়িতে বসে ড্রাইভার সাহেবকে দিয়ে যে কদবেল খেতে খুব পছন্দ করি আর কদবেল খেলে ছোটোবেলার কথা মনে হয় ছোটোবেলায় ঠিকইভাবে কাঠি দিয়ে কদবেল খেতাম আর এখানে ড্রিঙ্কস নিয়ে আসলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ